লোকসভা ভোটে দিন ঘোষণা হয়নি এখনো, তবে তর্ক বিতর্কে উত্তপ্ত রাজ্য। এই আগুনে নতুন করে এবার ঘি ঢাললেন প্রাক্তন রাজ্যপাল ও বিজেপি নেতা তথাগত রায়। দীর্ঘদিন পদ্ম শিবির থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখলো, নারী দিবসে একেবারে শিবের ত্রিশূলে বিঁধলেন তৃণমূল কংগ্রেসকে। ভোটের আবহে বিজেপি নেতা কর্মী এবং আরএসএস এর সংগঠকদের কি কি বিষয়ে সতর্ক থাকতে হবে, শুক্রবার নারী দিবসের সকালে এই নিয়ে একটি টুইট করেছেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়। তথাগতের সেই টুইট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এক্স হ্যান্ডেলে তথাগত লিখেছেন, নির্বাচনের আগে বিজেপি নেতা কর্মীদের ও আরএসএস সংগঠকদের বিভিন্নভাবে তৃণমূল বিষকন্যা, সুন্দরী মহিলা, আত্মীয়াদের ব্যবহার করে মানসিক বিড়ম্বনা, সময় নষ্ট, চরিত্র হরণ ও পুলিশ কেস দেওয়ার চেষ্টা করবে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে, তৃণমূলের বিষকন্যা বলে উল্লেখ করলো তথাগত নির্দিষ্টভাবে কারোর নাম উল্লেখ করেনি। শুক্রবার আন্তর্জাতিক নারী দিবস, বিশ্বজুড়ে নারীর অধিকার সম্পর্কে মানুষকে আরো সচেতন করতে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে, এমন দিনে তথাগত তৃণমূলের বিষকন্যা শব্দ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। টুইটে দলের কর্মীদের উদ্দেশ্যে তথাগত আরো লিখেছেন, বিভিন্ন বাড়িতে যাওয়া, মোবাইলে কথা বলা, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় চ্যাট, অডিও ও ভিডিও কলিং এর ব্যাপারে খুব সতর্ক থাকতে বলা দরকার কর্মীদের। এর পাশাপাশি ভুয়ো মোবাইল নম্বর ও বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করার জন্য সরকারের তরফে কার্যকর ব্যবস্থা নেওয়া দরকার। সন্দেশ খালি নিয়ে উত্তপ্ত পরিস্থিতি, শাসক বিরোধী তর্জা অব্যাহত। এসবের মাঝে প্রথম থেকে চুপ থাকলেও নারী দিবসের দিন শাসক দল তৃণমূলকে তোপ দাগতে ছাড়লেন না তথাগত রায়। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।